শিক্ষার্থী, শহীদ স্মৃতি আদর্শ কলেজ এইচএসসি বিএম শিক্ষাক্রমে অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আমি আপেল মাহমুদ। তো গত পর্বে আমরা যৌথ মূলধনী কারবারের শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। তো এ পর্বে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি পার্থক্য এবং কাকে বলে এই বিষয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যা প্রতি বছরে প্রায় পরীক্ষায় কম বেশি আসছে। তোমরা একটু লক্ষ্য করো যে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানিটি কী। কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি প্রথম 1994 সালের বাংলাদেশ কোম্পানি আইন, তারপর অবিভক্ত ভারতে 1959 সালে, তারপর 1913 সালে এবং 1887 সালের কোম্পানি আইন অনুযায়ী অথবা বাতিলকৃত কোনো কোম্পানি আইন অনুযায়ী যে কারবার গঠিত পরিচালিত হয় সেটাকে যৌথ মূলধনী কারবার বলে। যৌথ মূলধনী কারবার কয়েক প্রকার। সেই কয়েক প্রকার যৌথ মূলধনী কারবারের মধ্যে আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি একটি অংশ। তো 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি পরিচালিত নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কোম্পানি দুটির মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও অনেক ক্ষেত্রে কিছু বৈসাদৃশ্যও দেখা যায়, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো গঠন। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যগুলির মধ্যে দেখো গঠন। তো গঠন কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা অত্যন্ত সহজ, যা অত্যন্ত সহজে গঠন করা যায়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে একটু জটিল এবং একটু কঠিন। তারপরে আসো সদস্য সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে দুজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন দ্বারা সীমাবদ্ধ। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা নির্ধারিত। তারপরে আসো নাম। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কথাটি লেখা বাধ্যতামূলক, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে লিমিটেড কথাটি লেখা বাধ্যতামূলক। পার্থক্যগুলোর মধ্যে দেখো সদস্যদের তালিকা। সদস্যদের তালিকা, এই কোম্পানির সদস্য তালিকা সংরক্ষণ, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য তালিকা সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য তালিকা প্রদান করা বাধ্যতামূলক। তারপরে যদি আসি আমরা মূলধন। মূলধন কম, প্রাইভেট লিমিটেড কোম্পানি মূলধন কম হয়, মূলধন তুলনামূলক একটু কম হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার অধিক পরিমাণ শেয়ার বাজারে বিক্রি করতে পারে, বিধায় মূলধনের পরিমাণ অধিক পরিমাণ মূলধন হয় শেয়ার বিক্রয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি কী করতে পারে? শেয়ার জনসাধারণের নিকট অবাধে বিক্রয় করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারগুলো অবাধে বিক্রয় করতে পারে। শেয়ার হস্তান্তর, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তর করার যোগ্যতা নেই বাজারে, বা কারোর কাছে শেয়ার হস্তান্তর করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য। তারপর তোমার আসো শেয়ার ওয়ারেন্ট। কখনো কখনো এ কোম্পানি কখনো কখনো ওয়ারেন্ট বিলি করতে, এই প্রাইভেট লিমিটেড কোম্পানি
শেয়ার ওয়ারেন্ট বিলি করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ওয়ারেন্ট বিলি করতে পারে। তারপর তোমার আসো কাজ আরম্ভ। পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধকের নিকট থেকে নিবন্ধন করার পরে কাজ আরম্ভ করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিবন্ধনক অফিস থেকে কাজ আরম্ভের অনুমতি পাওয়ার পরে কিন্তু কাজ আরম্ভ করতে পারে না। কাজ আরম্ভের জন্য আবার আলাদা করে কাজ আরম্ভের অনুমতিপত্র নিতে হয়, যেটা আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন হয় না। বিবরণপত্র প্রচার প্রাইভেট লিমিটেড কোম্পানি জনসাধারণের নিকট বিবরণপত্র অবাধে প্রচার করার প্রয়োজন হয় না, কিন্তু আমাদের পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বা শেয়ার বিলি করার উদ্দেশ্যে বিবরণপত্র অবাধে প্রচার করতে পারে বা প্রচার করার প্রয়োজন হয়। ন্যূনতম চাঁদা, এই কোম্পানির কাজ আরম্ভের জন্য ন্যূনতম মূলধন বা চাঁদা সংগ্রহ করতে হয় না, কিন্তু আমাদের যদি আমরা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যাই তাহলে আমাদের কাজ আরম্ভের জন্য ন্যূনতম চাঁদা বা শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা প্রয়োজন হয়। তারপর পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার, কোম্পানি পরিচালক হবার জন্য যোগ্যতাসূচক শেয়ার করার প্রয়োজন হয় না, সেটা কোন কোম্পানির ক্ষেত্রে? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তোমার যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করতে হয়। পরিচালকের সংখ্যা, এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালকের সংখ্যা মাত্র 2 জন হলে হয়, কিন্তু পাবলিক লিমিটেড ক্ষেত্রে পরিচালক সংখ্যা 3 জন। পরিচালক পর্ষদ, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক পর্ষদের প্রয়োজন হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক পর্ষদের প্রয়োজন হয়। পরিচালকের পারিশ্রমিক, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানি আইন অনুযায়ী পরিচালকের পারিশ্রমিক নির্ধারিত হয়ে থাকে। অবসর গ্রহণে দেখো, প্রাইভেট লিমিটেড কোম্পানি অবসর গ্রহণের কোনো বাধ্যবাধকতা তেমন নাই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অবসর গ্রহণের ক্ষেত্রে চক্রাকারে প্রায় 1/3 অবসর গ্রহণ করা বাধ্যতামূলক। স্মারকলিপিতে বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির স্মারকলিপি বা পরিমেল নিয়মাবলী থাকা বাধ্যতামূলক, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে স্মারকলিপি বা পরিমেলের নিয়মাবলী বা সংঘস্মারক যেটাকে বলা হয় সে জিনিসটা বাধ্যতামূলক না হলেও 1994 সালে কোম্পানি আইনের তফসিল 1 অনুযায়ী পরিচালিত হওয়া বাধ্যতামূলক। তারপরে আসতেছে বিধিবদ্ধ সভা বা প্রতিবেদন দাখিল। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা যেটা বার্ষিক সাধারণ সভা 21 দিনের মধ্যে করতে হবে, সেরকম কোনো বিধিনিষেধ বা বাধ্যবাধকতা নেই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বার্ষিক সাধারণ সভা ডাকার জন্য 21 দিনের নোটিশ প্রদান করা বাধ্যতামূলক, যেটা অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে। তারপরে হিসাব নিরীক্ষা, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সনদপ্রাপ্ত কোনো হিসাব নিরীক্ষার নিরীক্ষকের দ্বারা নিরীক্ষণ করার তেমন কোনো বিধি নিষেধ নেই, কিন্তু আমাদের পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সনদপ্রাপ্ত হিসাব নিরীক্ষকের দ্বারা হিসাব নিরীক্ষণ করা অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক। তারপরে আসতেছে হিসাব বিবরণী দাখিল করা পরিচালক পর্ষদের নিকট বা শেয়ার হোল্ডারদের নিকট হিসাব বিবরণী দাখিল করা বাধ্যতামূলক নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক পর্ষদ বা শেয়ার হোল্ডারদের নিকট হিসাব বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। তারপরে আসো ঋণপত্র ইস্যু, আমাদের
প্রাইভেট লিমিটেড কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে। প্রবর্তক সংখ্যা এখানে উদ্যোক্তা বা প্রবর্তক, প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রবর্তক সংখ্যা দুইজন, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রবর্তক সংখ্যা সাতজন। আয়তন, আয়তনে দেখতে গেলে প্রাইভেট লিমিটেড কোম্পানি একটু মাঝারি আয়তনের হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি একটি বৃহৎ আয়তনের কারবার হয়ে থাকে। পরিচালকের ভোটাধিকার, প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালকের ভোটাধিকার থাকে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ভোটাধিকারের নেই। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো উপরোক্ত যে আমরা পার্থক্যগুলো দেখলাম, এই পার্থক্যগুলো তোমরা একটু বাসায় দেখবে, সুন্দর করে মনোযোগ দিয়ে দেখলে, এবং আমার এই আলোচনা লেকচারের সঙ্গে তোমরা যদি মিলিয়ে নাও তাহলে অনেকটা সহজ হবে। তো আমরা আলোচনা করলাম প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য, কী কী পার্থক্য থাকতে পারে সে বিষয়ে আলোচনা করলাম, তোমরা একটু সুন্দর করে বাসায় দেখবে। এই কামনায় আমি আপেল মাহমুদ আজকের মতো।